সুন্দর ত্বকের নারীরা নিয়মিত যে পাঁচটি করে থাকেন, এমন অনেক মহিলাই আছেন যারা তেমন রূপচর্চা করেন না, তারপরেও উজ্জ্বল ও তারুণ্যদীপ ত্বকের অধিকারী হন এবং তাদের দেখে আমরা অবাক হই। আমরা জানি যে সহজ কিছু অভ্যাসের দ্বারাই আমরা আমাদের ত্বকের তারুণ্যদীপ উজ্জ্বল ও অতি প্রদীপ্ত রাখতে পারি। আমরা যা খাই, যা পান করি ও আমাদের মানসিক স্থিতির প্রভাবে সাড়া দেয় আমাদের ত্বক। যদি আমরা ভুল খাবার খাই, ক্লান্ত থাকি এবং নিদ্রাহীন থাকি, তাহলে আমাদের ত্বকের বয়সের ছাপ পড়বে দ্রুত, ফলে খুব তাড়াতাড়ি বলি রেখা পড়বে এবং নিষ্প্রভ হবে ত্বক। সহজ কিছু অভ্যাসের দ্বারাই আমরা আমাদের মুখের ত্বকের পরিবর্তন আনতে পারি এবং ত্বককে স্বাস্থ্যবান করে তুলতে পারি। আসুন তাহলে জেনে নিই সেই সহজ অভ্যাসগুলো কী কী। ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে সুন্দর ত্বকের অধিকারী মানুষের রাসায়নিক উপাদান ব্যবহার এড়িয়ে চলে। তারা তাদের শত ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে নেন ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরির জন্য। তারা মধু, ন্যাচারাল অয়েল এবং ফলের শাঁস ব্যবহার করে। ভালোভাবে ঘুমান। সুন্দর ত্বকের মানুষেরা রাতে 8 ঘন্টা ঘুমায়, এর ফলে ত্বকের মেরামত হয় এবং ত্বক পুনর্জীবিত হয়। অপর্যাপ্ত ঘুম বলিরেখা, ফাইন লাইন এবং বয়সের ছাপ ইত্যাদি কারণ। কম ঘুম হলে চোখের নিচে কালো দাগ হয় এবং চোখের নিচ ফুলে যায়। সুখী থাকেন। আপনি যদি উজ্জ্বল ও সুন্দর ত্বক চান, তাহলে সুখী থাকার চেষ্টা করুন। এটা ত্বককে দীপ্তিময় রাখার সবচেয়ে সহজ উপায়। স্ট্রেসের কারণে ত্বক নিপ্রভ হয় ও দ্রুত বয়সে ছাপ পড়ে। প্রচুর পানি পান করেন। সার্বিক সুস্থতার জন্য প্রচুর পানি পান করা প্রয়োজন, কিন্তু নির্দিষ্ট করে ত্বকের জন্য অনেক বেশি ভালো। ওমাসিস স্কিন কেয়ারের ডিরেক্টর অফ এডুকেশন অ্যামি সাভেটসম্যান বলেন, শরীরের সবচেয়ে বড় অঙ্গের সুরক্ষায় দৈনিক 8 গ্লাস পানি খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং অতিরিক্ত মোটা চামড়া নরম হয়। এক্সারসাইজ করে ভালো ত্বকের জন্য ব্যায়াম করা প্রয়োজন। এ কথাটি নিশ্চয় অনেকবার শুনেছেন। এর অর্থ এই নয় যে আপনাকে সাপ্তাহিক ছুটির দিনে 5 কিলোমিটার দৌড়াতে হবে। সামান্য একটু নড়াচড়াও আপনার ত্বকের জন্য ভালো। সেলিব্রিটি অ্যাস্থেটিশিয়ান মিলা মর্সি বলেন, এমনকি সকালে অল্প পরিমাণে হাত পা টানাটানি করাটাও অনেক উপকারী। প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট দম চর্চা করলে তা আপনাকে রিল্যাক্স থাকতে সাহায্য করে।